আসসালামু আলাইকুম সম্মানিত সুধীজন, এই মুহূর্তে আমরা আছি, এই মুহূর্তে আমরা আছি এই লালবাগ কিল্লার, না লালবাগ কিল্লার মোড়ে আছি, লালবাগ কিল্লার মোড়ে। আপনারা জানেন, অনেকেই বলেছেন মুক্তা সাধারণ আমাদেরকে যে না 3000 না, আস্তে আস্তে আমি বলবো, যে মুক্তা সাধারণ আমাদের অভিযোগ করেছেন যে এখানে অতিরিক্ত মূল্যে চাল বিক্রি করছে। তো মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আজকে আমরা ভুক্ত অধিদপ্তর থেকে 5টি টিম বের হয়েছি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের 3টি টিমে ভুক্ত অধিদপ্তরের অফিসাররা আছেন। তো আপনারা আমাদের সাথে কত কিনে পড়ছে? 52 টাকা কেজি। বেচতেছেন কত? 54 টাকা বেচতেছি। না কই আপনার ইয়ে কই মূল্য তালিকা কি? মূল্য তালিকা তো আমাদের এই শুন ডাকাতি করে নাই, সব আমাদের ওপেন আছে, আমাদের আমাদের এখানে কোনো টাকা দিতে দিচ্ছে আমি তর্ক করতেছি না, আপনি বিএপি কত করে কিনছেন? বিএপি ক্রয়ের ভাউচার দেখাবেন, বিএপি ক্রয়ের ভাউচার দেখাবেন, নাহলে এখন 50,000 টাকা ধরে মেলা করবেন। এটা ক্রয়ের ভাউচার দেখান, আমি দেখে দিছি, দেখেন সব ভাউচার আমার কাছে, সব কি থাকবে দেখেন। আপনি
500 বেশি গেলে 15000 টাকা ফাইন বলে দিলাম কেন আমার 1 টাকা লাভ করতে হবে না আপনি 1 টাকা আপনি পাইকারি ব্যবসা করেন না পাইকারি দাম 1 টাকা লাভ করতে আমার দুটো চলে দিবেন আচ্ছা দাঁড়ান হ্যাঁ মূল্য তালিকা তুলে 50 ইনটু আপনার কত কেজি আপনি এখানে 42 টাকা কত কেজি আছেন আপনি আপনি 42 টাকা আটেনে ধরবেন হ্যাঁ 50 ইনটু 42 টাকা 42 টাকা ধরো আচ্ছা আপনারছে 2100 টাকা হ্যাঁ আরে 125 টাকা আসবে না আর মধ্যে আবার 6 টাকা ডেলিভারি আচ্ছা আমি সব কিছু করতেছি আপনার সব মিলে খরচ 50 টাকা লাভ 50 টাকা করবেন বস্তায় হ্যাঁ 50 টাকা লাভ আপনি কত আমাদের 200 টাকার মতো না কত বেচছেন 200 টাকার মতো আমাদের না বেচছেন কত দেখেন এই 2250 টাকা ও না কেন 2250 যাবে আপনি 2100 টাকা দিয়ে 2200 বেশি টাকা টাকা বেশি বেচতে পারেন না 2200 টাকা হবে আমার খরচ না না 2200 টাকা কত বেচছেন দাঁড়ান 2200 টাকা কেমনে করছেন 2200 টাকা হিসাব করে হিসাব করে হিসাব করে দাঁড়াও আপনি বাইক করেন হ্যাঁ বাইক করেন বাইক দিয়ে আপনি খাবেন তো সবই খেলেন আপনি বাইক করেন সেটা আমরা কিনা এই যে আপনি বাইক করেন আপনি তো দেখে দিয়েছি আপনি না না বের করে দিয়ে দেন এদিকে রাখুন আপনি দেখে বুঝায় দেন এখানে আপনার 42 টাকা 50 পয়সা হ্যাঁ 50 পয়সা এই 42 টাকা 50 টাকা কেন আপনি কিনছেন তো 42 টাকা चुप थे কোই বিশেষ বুঝে যাবে কেন কোন পর গিতে পায় না এই কি লিখতে পারো এই দোকান বন্ধ করো বস্তাটা দেখান আমাদেরকে তাহলে এর 50000 টাকা ফাইন এবং এটা বন্ধ করো বিশ্বাস আছে না এটা বন্ধ করো আপনার না এই যে আপনি শুনেন সম্মানিত সুধী মণ্ডলী আপনারা একটা বিষয় দেখবেন এইখানে যে চালের দাম উনি কিন্তু নিয়ে ফেলছেন কিন্তু 2700 টাকা এখন আমরা যখন চাইলাম এটা কিন্তু ক্রয় রসিদটা দেখাতে পারছেন না এখানে কি নাম লিখছে সেটা পর্যন্ত নাই এবং এই ধরনের ব্যবসায় যারা আছেন এই যে হ্যাঁ আপনি এটা রাখেন এই যে আপনার নাম কি জি দেখুন আপনি এই যে উনি এই ভদ্রমহিলা এসেছেন দেখেন আপনারা 2700 টাকা তারা বস্তা নিয়ে ফেলছে এবং এই ধরনের যে দৌরাত্মপনা যে ব্যবসায়ীরা করেন অসাধুপনা করেন এই ব্যবসায়ীদের বিরুদ্ধে আমরা আজকে এটি বন্ধ করে দিব এটি আপাতত তারা অফিসে আসবে তারপর আমরা চিন্তা করব সোমবার তারা অফিসে আসবে এবং এই এই ধরনের ব্যবসায়ী যারা আছেন দেখুন এই যে আবার দেখাচ্ছি এবং সবচাইতে বড় কথা হলো আপনারা দেখতে থাকবেন আবার দেখাচ্ছি এই যে আবার দেখাচ্ছি এখানে কিন্তু চালের কোনো নাম নাই চালের নাম নাই কেন আরে উনি লেখালেন না এটা এভাবে লেখে হ্যাঁ উনি নাম লিখতে জানেন আপনি কি এটার মালিক হ্যাঁ আমি মালিক আমি বাজারে গেছিলাম
কিছুই বুঝে না, উনি বুঝেই না, একেবারে কিছু বুঝে না উনি, এমনি উনি দুধের শিশু। আপনি কেন এটা করছেন? ৫৭ টাকা এই যে ৫১ টাকা করে কিনে পড়ছে বিশ্বাস, এই যে ১৮ তারিখ একদম বড় ধরনের জালি, এই যে দেখেন আপনারা দেখেন সম্মানিত সুধীমন্ডল, হ্যাঁ গাড়িতে নিয়ে যান সম্মানিত সুধীজন, আমরা একজন বড় ডাকাত যে অসাধু ব্যবসায়ী, এই যে ১৮ ৩ তারিখে ২০২০ উনি ৫১ টাকা কেজি করে, ৫১ টাকা কেজি যখন ৫০ কেজির বস্তা ধরলে দেখুন বড় ধরন, আমরা তথ্য পাচ্ছিলাম, এই যে এটা রাখো, এবং যখন উনি ভাউচারগুলো দেখতে বললাম আসতে লুকিয়ে ফেলেছিলেন, এবং এই ব্যবসায়ীরা যারা আছে এই ব্যবসায়ীদের বিরুদ্ধে ভোক্তা অধিদপ্তর সবসময় সোচ্চার, আমাদের মহাপরিচালক মহোদয় বল ওই ভাউচারটা কই মহিলার, আপনারা দেখেন উনি বলছিলেন যে বিশ্বাস এই ৫১ টাকা ৫০ ৫১ পূরণ ৫০ বস্তা কয় কেজির হাত দিবেন না, পুরানো বিল ১৮ তারিখের বিল, এটা ১৮ তারিখের হাত দিবেন না, ১৮ আপনি দেখানোর দরকার নেই, এবং এই ধরনের ব্যবসায়ীরা কিন্তু আমাদের এই যে বাজারের মধ্যে অস্থিরতা সৃষ্টি করার জন্য আমরা আপাতত এই দোকানটা সিলগালা করছি, আমরা এখন এটি সিলগালা করবো, এবং আপনি আসেন ৫০,০০০ টাকা জরিমানা ঘোষণা করলাম, পরে আরও বলা হবে, কালকে অফিসে আসবে। আপনি চাল নিয়েছিলেন? হ্যাঁ চাল নেই নাই আচ্ছা, এখন আপনি চাল নিয়েছেন নিতে চান? এই যে এই ধরনের যারা ধরেন দেখুন, এবং এরা এটাই করে, এই যে আপনি তো বললেন এটা বিশ্বাস ২৭০০ টাকা, এবং বড় ধরনের জালিয়াতি করছে এই ব্যবসায়ী, আমরা তাকে দেখাচ্ছি, এখানে লিখে আছে বিশ্বাস ২৭০০, না উনার টাকা দিয়ে দেন, উনি নেবে না, টাকা দিয়ে দেন আর এই দোকান বন্ধ হবে, এটা পরে সিদ্ধান্ত নিবে অফিসে দিয়ে, আপনারা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, আপনারা দেখবেন এই যে হ্যাঁ এই যে শোনো এটা ৫০,০০০ টাকা জরিমানা করো আপনাদের, আমরা এই যে দেখুন আমরা এখন এই মুহূর্তে আছি, এটি হলো লালবাগ, লালবাগের এই বাজারটিতে আমরা কয়েকদিন যাবত আমাদের যে লালবাগ থানা পুলিশ থেকে এসেছেন আমির সাহেব, তারাও তথ্য পাচ্ছিলেন আজকে ভোক্তা অধিদপ্তর থেকে এই ধরনের যারা দৌরাত্মপনা করে, আপনারা দেখবেন যে এই যে মহিলা উনি যখন এই এই চালটা নিয়েছে তারা কিন্তু পরিষ্কার করে নামটা লিখে নাই, এবং এই এই একেই হয়তো দেখা যেত যে কম টাকার চাল গচিয়ে দিত, এবং এই ধরনের যারা অসাধু পন্থা অবলম্বন করবেন সেই ধরনের ব্যবসায়ীদের বিরুদ্ধে ভোক্তা অধিদপ্তর সবসময় সোচ্চার, আপনাদের আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য।